রোজা তো চলে আসলো, ইফতারের তো একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, কে কি ব্যবস্থা করবে এ ব্যাপারে তো একটু আলোচনায় বসা দরকার। না তা তো ঠিকই, আসলে রোজা তো এসেই বসছে, এখন আসলে আমাদের চিন্তা করা দরকার ইফতারিটা আমরা কেমনে করব। কাকা এবার যেহেতু সবাই আছেন, আব্বা এখানে নাই, আব্বাই বলছে যে এবারকার ইফতারির যত শরবত আছে আব্বাই দেবো, আব্বা থাকলে হয়তো আব্বাই বলতো, সেটা এখন আমি বলতেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রফিক ভাই ফোলা তো বিদেশে থাকে, শুনছি মেলা টাকা কামায়। কেডা সুলেমান, সুলেমান তো শুনে টোকার ছেলে, ওর মতো ছেলেই হয় না। অসল দাম বিদেশ থেকে 40-50 হাজার টাকা পাঠায়, তার ছোটো ভাইরে হুন্ডার কিনে দিছে। বর্তমান সময় যে অবস্থা, বাপ মানে তো ছেলের খবরই নেয় না, সে জায়গায় টাকাও পাঠাচ্ছে, সব কিছুই বাবার উপরে ছেড়ে দিচ্ছে। ও আসলেই আমাদের এলাকার গর্ব, আর রফিক ভাই তো আপনি ভাগ্যবান এমন একটা ছেলের বাবা। আলহামদুলিল্লাহ, আসলে আপনাকে দোয়া এই আর কি, আল্লাহর মেহরবানি। তো আমি কইতেছিলাম কি, আমার ছেলে যেহেতু বিদেশে থাকে, টাকা পয়সাও পাঠায়, তো আপনারা যদি অনুমতি দেন তা আমি এইবারে ইফতারিটা পুরাটাই আমি একলাই আপনাকে খাওয়াবো। সুলেমান জানি কোন দেশে থাকে? সুলেমান কোন দেশে থাকে তুমি গ্রামে থেকে জানো না? তাহলে ওই কথাই রইলো, রফিক সাহেব যখন ইফতারের সব ব্যবস্থা করবে তাহলে তো আজকের আলোচনার কোনো দরকার হয় না। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। তো ঠিক আছে, আমি উঠি, আপনার দোয়া করেন। সালাম আলাইকুম। বাইক কিনতে গেছিলাম। কি তুই বাইক কিনছিস? এত অবাক হওয়ার কি আছে বুঝলাম না তো, আমি কি বাইক কিনতে পারি না? তুই বাইক কিনছিস, টাকা পাইছিস কই? এই বড় এই আমি কি হাওড়াত লাইছি? আমি কি বাইক কেনার যোগ্যতা নাই আমার? হ্যাঁ আমি চোর বারবার সিটার নাকি? মামা মজানস, তোর কাছে একটা ব্রিকের টাকা থাকে না ঠিকঠাক মতো, তুই কিছু বাইক? ওই বাইকটা একা দিছে, বাইকটাই দেয় কিনছি। তোর আবার কোন ভাই দিছে? আরে বেটা ওর কি ভাই আসতে দশটা যেন, ওর কোন ভাই দিছে জিজ্ঞেস করস? ওর ভাই তো সুলেমান ভাই, বিদেশ থাকে, দিছে টাকা দিছে বাইক কিনছে। আরে ওর আরেকটা ভাই আছে না, দুলো ভাই, জামাল ভাই, সেও তো কিনে দিতে পারে। জামাল ভাই? জামাল ভাই বাইক দিবে? হ্যাঁ নিজেই তো একটা বাদাম নেব। কথা কইস না কিন্তু, এত গবেষণার তো কিছু নাই। এত গবেষণা করবে না তো কি করবি? এত কথা কইস না আলা বুঝা। আপনি আছেন? নাই
আর কি রে বইরেছিস কেন? তুই আসিস না বয়, নাহলে না থাকলে বয় না আসিস। এত ভাবনা চিন্তা করার কি আছে? আপনি আর আসেন? তুই আসিস না সোদে। শেষ? ও শেষ সোদে দেন মারেন মারেন সাহেবের জোড়া। এই যে কালার যাও, এবার বাড়ি যাও, বাড়ি যায়া আমার হাত মুছো যাও। বাড়ে হাত মুছো না, আইতাছি। আসি আসি যাইস না তোরা, আসি আইতাছি আইতাছি যাইস না। আচ্ছা আচ্ছা আসি, আমরা আসি। হ্যাঁ এদিকে যান, যাতে যাও। হ্যালো, সালাম আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা শামিম, ভালো আছো? কি ভাই ভালো আছি, আপনার কি খবর? আমার খবর এইন্দার ট্রাক্টর চালাইছে বুঝছো, কানে কিন্তু শুনতেছি না, জোরে কইও। হ্যাঁ আচ্ছা ভাই শুনো, তুমি কই আছো? আমি তো ভাই পুপ্পার আছি ভাই। আরে পুপ্পারে কি করো তুমি মিয়া, পুপ্পারে কি কোনো কাম আছে? তুমি থাকবা আমার খবর নিবা তা না, তুমি মিয়া পুপ্পারের মধ্যে বইরেছো ভাই। আমি তো পুপ্পারে ভাই আপনার জন্য বসে আছি ভাই, সারাটা দিন ফোন নিয়ে থাকি ভাই, আপনি কখন আসতে কবেন ভাই? এই মিয়া ফালতু কথা বলো, আমি কি তোমার বলছি সারাদিন তুমি আমার জন্য পুপ্পারে যাও অপেক্ষা করো? কি বলো তুমি, এটা ফাজিল কথাকার। তুমি না আসো, একটা পাটনা আছো বুঝছো, তোমার এই পাটনাগুলো আমার পছন্দ হয় না। আমি তো ফোন দিছি তুমি যাতে আমার সাথে দেখা করতে পারো। মানে তুমি কি আমার ফোন দাও, কোনো কোনো ফোন দাও। আমি তো তোমার ফোন দিয়ে বলি তাই না, যে আসো আমার সাথে দেখা করো। তোমরা না আসলে বুঝো না, এখন ওখানে বসে থেকে লাভ নেই, ওই হিজলতলায় আসো, আমি হিজলতলায় তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। পাটনা বলা ভাই, ফোন দিলেও দোষ না দিলেও দোষ। আসসালামু আলাইকুম জামাল ভাই, ধন্যবাদ ভাই আমার ভিসাটা করে দেওয়ার জন্য। দেন ভিসাটা দেন। বেড়া আমি কি তোর একবারও কইছি যে আমি তোর ভিসা হয়ে গেছে এই কারণে তোর আমি ডাকছি? ভাই আপনি যেভাবে ফোন দিয়েছেন আমি তো ভাবছি আপনি আমার ভিসা দেওয়ার জন্যই ডাকছেন। ভিসা কি গাছের পাতা, একটা টান দিয়ে সিরা তোরা দিয়ে দিলাম তুমি মনে চলে গেলি? কিন্তু ভাই আপনি টাকা নেওয়ার সময় যেভাবে কথা কইছিলেন আমার তো তাই মনে হয়েছিল। আর যদি গাছের পাতা হইতো তাহলে তো আর আমি আপনারে খুঁজতাম না, আমি তো টান দিয়েছি রা, আমি নিজেই যাইতাম। তাও যাইতে পারতে না তুমি। কেন ভাই কেন ভাই? কারণ তুমি তো গণ্ড মূর্খ। আমি মূর্খ? আপনার শালাও তো গেছে বিদেশে। আমার শালা হইলো শিক্ষিত, তোমার মতো উজবুক না ভাই। উজবুক মানে? আপনি তো আর ভিসা দেওয়ার সময় বলেন নাই যে আমার শিক্ষিত সার্টিফিকেট লাগবে। ভিসা দেওয়ার সময় বলে নাই, এটা আমার ভুল হয়েছে। আমার জানা শোনা উচিত ছিল যে তুমি একটা গণ্ড মূর্খ, তুমি ভিসা পাইবে না। এই তোমার নাম কি কত? স্বামী। স্বামীর বানান জানো? জানি তো। আমি বলতেছি তালিব সহায়কার শাহ, ময় দীর্ঘিকার মি ম স্বামী। ভাই দীর্ঘিকার না তো, ঋষিকার। এই জায়গাটাই তো উল্টা করছো, ঋষিকারটা কে দিতে করছে তোমারে? সৌদির যে বাদশাহ ঋষিকার দেখতেই পারে না, এটা তো পার্সোনালি আরও দেখতে পারে না ঋষিকার। এর মধ্যে তুমি দিয়ে দিছো স্বামীম দীর্ঘিকারের জায়গায় ঋষিকার। সে যে চেতা চেপছে সেই তো আমার সবাই সোলেমানরা ডাকছে। সে শুধু কি বাংলা, চাইনিজ, হিন্দি, ইংলিশ কোনটা না বোঝে, রাশিয়ান পর্যন্ত বোঝে। আর তুমি জি গাও যে বাংলা বোঝে। তোমার তো এখন আর ভিসা দেবে না, তুমি যাইতেও পারবে না। এখন কি হবে ভাই, আমার কি আর যাওয়া হবে না ভাই? যেভাবে হোক ভাই, গ্রামগঞ্জের সবাই জানছে ভাই আমি বিদেশ যাবো, আমার একটা ব্যবস্থা করে দেন ভাই। হবে হবে, যাওয়া হবে। আমি যেহেতু আসি সুলাইমানের দুলাভাই, একমাত্র দুলাভাই, আমি যেভাবে হোক তোমার একটা ব্যবস্থা করে দিব। আমি তো একবারও বলি নাই যে ব্যবস্থা করা যাবে না, যেহেতু একটা সমস্যা হয়েছে তার সমাধানও আছে। কী সমাধান? এই যে রশ্মিকারটা দিছো, আহা রশ্মিকারটা না দিলেই পারতা। এখন এই রশ্মিকারটারে সুন্দর করে দীর্ঘিকার করতে। আমার শালা সুলাইমান সৌদির বাদশার সাথে কথা বলছে যে কীভাবে এটা সমাধান করা যায়। তাকে বলছে
যে ঠিক আছে, তোমার যেহেতু পরিচিত, মানে তোমার দুলাভাইয়ের যেহেতু পরিচিত, আমি সমাধান করে দিচ্ছি। শুধু রশ্মিকার থেকে দীর্ঘ ক্ষেপটা করে দিতে হবে, তার জন্য ছোট্ট একটা জরিমানা দিতে হবে, 5,000 টাকা। 5,000 টাকা? ওমা, তুমি এমনভাবে 5,000 টাকা কইলা মনে হয় যেন কি 50,00,000 টাকা তোমার কাছে চাইয়া বসছে। 5,000 টাকা চাইছে, এটা তুমি এখন দিলেই আমি মোটামুটি এটা ক্লিয়ার করে ফেলছি, তুমি বিষয় তাড়াতাড়ি পাইয়ে যাবা। কিন্তু ভাই, 5,000 টাকা তো আমি এখন এই মুহূর্তে দিতে পারবো না। মনটা চাই যে তোমার একটা সোবার দিয়ে দাঁতের মানে দাঁত দুধ সব ফানাইতে। 5,000 টাকা দিতে পারবো না আমি, তুমি সৌদি আরব যাওয়ার নিয়ে পাগল হয়ে গেছো? তোম করে দিয়ে কিচ্ছু হইব না, বুঝছো? এই গ্রামের মধ্যে হাল চাষ করবা, ধান কাটবা, এটা বলো। সৌদি আরব যাইয়া যে বাদশার লোক একটু কথা কইবা তা হইব না। 5,000 টাকা জরিমানা দেওয়ার পরেও হবে না। তুমি যদি তাকে যাইয়া ওখানে পার্সোনালি সরি না বলো, সে মানবে না। এবার চিন্তা করে দেখো, 5,000 টাকা থাকলে দাও, এখন আমি ঠিকঠাক করে দিচ্ছি। ভাই, 5,000 টাকা তো আমার কাছে নাই ভাই। এলে কত আছে পকেটে টাকা, কত আছে? 1,300 টাকা হইতে পারে। হেডাই দাও, আমি অর্ধেক কাম করি আগায় রাখি কাম, টাকা পকেটের মধ্যে রেখে পড়ে রয়েছে তোমরা। ঠিক আছে, দেখি আমি কাজ আগাইতেছি, অসুবিধা নেই, চিন্তা করো না, বিষয় একভাবে না একভাবে করুন, ঠিক আছে? ভাই, আপনার আল্লাহর কিরে লাগে ভাই, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন ভাই, তার দিনে করে দিচ্ছি তো। 3,000 টাকা দিছো, এরপরও খুব তাড়াতাড়ি ফাস্ট 2 দিনের মধ্যে হয়ে যাবো, 5,000 টাকাও দাও নাই পুরা, দেখতেছি কইলাম তো, যাও। এই সামনে 3 বার আগে বলছি যে টাকা দেওয়া হয়েছে, তুমি চলে যাও, এরপরও খালি পাঁচাইতেছ, কাজ অর্ধেক হবে 3,000 টাকায়, বাকি 2,000 টাকা কি চুরি করে এনে দিতে পারবা? আস্তাকফিরুল্লাহ, এটা কি বলেন ভাই? আমি কি পুরীর লোক? আমি বলদ মানুষ, পারব না। না পারলে এখানে দাঁড়ায় থাক না, চেষ্টা করো যে 2,000 টাকা কই পাবো, জামাল বাইরে দিতে হবে, বুঝছ? যাও ভাই। পিসাটা কয়দিনের মধ্যে পাইতে পারি? 3-4 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, তারপর আমি তোমার শিওরটা বলতে পারবো কিছুক্ষণ পরে, বুঝছো? কারণ হচ্ছে যে আমার শালা সুলাইমান আমার ফোন দিবে, কেন যে রশ্মিকার করতে গেছো তোমরাও না, যাও যাও যাও। সালামু আলাইকুম ভাই। হাস বলো। আসার আসি আসার মারান প্লেজ মারলাম মারান মারান আসস্ত রা না এ দামল ভাই, এদিকে 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 এ লইছো টাকা? হ্যাঁ, টাকা হইলো বেটা, আতের ময়লা। এই বেটা, খেলা আজকে হবে। ভাতের চাউল 20 কেজি, পোলাওয়ের চাউল 5 কেজি, মুগ ডাল দিবা তুমি 5 কেজি, আর বুটের ডাল দিবা তুমি 5 কেজি। আর কি কাটা? আর ওই যে শরবতের জন্য যেটা ভালো হয় সেটা তুমি দিবে অন্তত বড় দেখে 2 প্যাকেট। আচ্ছা ঠিক আছে, আর চিনি দিবা তুমি 10 কেজি। চিনি 10 কেজি? হ্যাঁ। লবণ দিবা 5টা প্যাকেট। আটা দিবা তুমি অন্তত 10 কেজি, 10 কেজি আটা দাও, 10 কেজি এক নম্বর তো। আর দিবা আটা দিবা, লবণ সবই তো নিচি, ঠিক আছে আপাতত এটাই দাও। হ্যাঁ, পরে আবার মনে হইলে আবার মনে। আচ্ছা কাকা, ঠিক আছে। আচ্ছা, ওই চাউল আর ইয়া যে বড় ইয়াগুলি আছে ওইগুলি তুমি একটু কাউকে দিয়ে গাড়িতে তুলে দিও। হ্যাঁ, তো আমি আসি কাকা। ওই বিলটা হয়েছে 9,335 টাকা কাকা। ও ঠিক আছে, লিখে রাও কাকা। আগে তো 15,000 টাকা পাই। তুমি তো জানো আমি মাসের 8 তারিখে টাকা দিয়ে দিই, তা আজকে তো মাত্র 2 তারিখ,
আর তো ছয় দিন বাকি দিছে। সুলেমান ভাই তাহলে টাকা পাঠাই নাই? টাকা পাঠাইলে তো আমি না তোমারে দিয়েই দিতাম, টাকা পাঠাইনি দেখি তো 8 তারিখে টাকা দেবো তোমারে। না কাকা, ওই জাকির ভাই দেখলাম মোটর সাইকেল কিনলো, তো ভাবলাম টাকা টুকা পাঠাইছে কিনা। না না, ওই টাকার লোকে মোটর সাইকেলের টাকার কোনো সম্পর্ক নেই, ও মোটর সাইকেল কেনার জন্য আলাদা করে টাকা পাঠাইছে। না ভালোই হয়েছে, মোটর সাইকেলটা কিনে দিচ্ছেন, রাস্তা রাস্তা টুই টুই করে ঘুরতো, এখন মোটর সাইকেল পাইছে, ভালোই হয়েছে কাকা। কাকা ওই যে শুনলাম মেয়েটার নাকি বিয়ের সাথে ঠিক হইতেছে। হ্যাঁ, এনগেজমেন্ট হয়েছে আর কি, অন্য ফাইনাল কথাবার্তা হয় নাই, দিন তারিখে হয়নি, আর হইলে তো তোমরা জানবাই তোমরা সারা গিয়ে বিয়ে করাম। তো আমি আসি, তুমি এই মালটি উঠে দিও। ঠিক আছে। হাতের কাজ না করলে শোলডা ম্যাজম্যাজ করে, আর দুদিন পরে তুই শ্বশুর বাড়িতে চলে যাবো, আমার কাজ তো আমারই করতে হইব নাকি? আমি যে কয়দিন আসি কয়দিন আমি ঝাড়ু দেই মা, তোমার কোনো কাজ করতে হইব না। দেখতো কে ফোন করছে, আমার বড় ফুতে বুঝে ফোন দিছে। তাড়াতাড়ি আয় ভাইয়া, তুই কেমন আছিস? কেমন আছিস? ভালো আছি। আম্মা কই? এই যে আম্মাই জায়গায় তোর আমার দেখ, কেমন আছো আব্বা? আমি ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ মা, আমি খাওয়া দাওয়া করছি। কাজ থেকে কখন ফিরছো? এই মাত্র আইলাম আম্মা। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। আম্মা, আব্বা কই? আমার ফোনটা দে। আম্মা, আপনার ডাক্তার মানা করছে নিচু হয়ে কাজ করতে, নিচু হয়ে কাজ করেন কেন আপনি? অসুস্থ হয়ে পড়ে থাকলে কি করবেন? কোন যতদিন মিলি আছে ততদিন মিলেরই কাজগুলি করতে দেন, আপনি নিজের একটু খেয়াল রাখেন, অসুস্থ হয়ে পড়ে থাকলে তখন কি করবেন কোন? আচ্ছা বাবা, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে না? আছে, তোর আপনি তো ভালোই আছে। বাজার থেকে আইলে আমার বইলাম ফোন করতে। ঠিক আছে, বলবো। আচ্ছা ঠিক আছে আম্মা, এখন তাহলে রাখি, ভালো থাকেন, সালাম আলাইকুম। হিয়ারে তো মাত্র এলাম, আমাদের কথা কইতেছিলাম, কি পিঠের ব্যথা, এর মধ্যে তার কাম করতে হইব, যে ঘর ঝাড়ু দেয়, এই করে সেই করে, কোনোভাবেই কথাবার্তা শুনে না, হিয়া করবে সব আম্মারা এরকমই। আচ্ছা শোন, একটা তো খুশির খবর আছে। খুশির খবর? কি খুশি খবর? আমার তো নিজে ছুটি হবে, এক মাস ধরে অ্যাপ্লাই করতেছি, রাজি হয় না, পর আজকে ম্যানেজার রাজি হয়েছে। নিজে তো কিনতে আর না, তাই জলে বেটা, আমরা কিনলে এরকম পুরান্ত কিনবো না, নতুন তো কিনবো, বুঝছো? তুই কিনতে পারবি না, তুই একটা কাম কর, তুই আসমানের দিকে চায়া দোয়া কর যেন এসএসসি পাস করতে পারো। আমি সারাদিন পুরায় কই যায় না যাই এইসব খোঁজ খবর লই এই ব্যস্ত থাকবো আমি। তোমার কাজ কাম কি? তুমি তো বাইরে গিয়া ওই বাড়িতে কি হইলো ওই বাড়িতে কি হইলো এইসবই তো খবর করো। আব্বারে বলবা সোলোমন ভাইরে টাকা দিতে, সোলোমন ভাই টাকা দিব, তুমি কালকে যাইবা। এই তুমি আমার সাথে চিল্লা চিল্লা কথা বলতেছো কেন? এভাবে আমার ছেলে রেখে তোমরা টাকার মেশিন বানায় ফেলতেছো, আমি পারবো না আমার ছেলেরে টাকার কথা বলতে। এই আংটি পরানি থাকবিস, বাকি জীবন কি এর মেরে কাটাই দেবো? তার রাতে আংটি থাকলে আর আমি তোমাকে সামনে দিয়ে করলাম, বউ আনবা না?